জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে দুর্গাপুজো কমিটিদের নিয়ে সভার আয়োজন করল নবগ্রাম ব্লক ও থানা প্রশাসন। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকে সোমবার সকাল 11টা নাগাদ প্রায় 177টি দুর্গাপুজো কমিটির সম্পাদক ও সভাপতিদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে নবগ্রাম থানা ও ব্লক প্রশাসন। এই সভায় উপস্থিত নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, ওসি ইন্দ্রনীল মাহান্ত, বিডি ও অঙ্কিত আগরওয়াল, পঞ্চায়েত সমিতি সভাপতি রূপলাল মণ্ডল, পঞ্চায়েত সমিতি সহসভাপতি মোহাম্মদ এনাহিতুল্লাহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পূজা কমিটির সদস্যরা। নবগ্রাম ব্লকের যে দুর্গাপুজো উৎসব, সেই পুজো উৎসবের যে কমিটিগুলো আছে তাদেরকে ডাকা হয়েছিল এবং তাদের যে প্রিপারেশন ব্যাপার, সে যেসব দেওয়ার কথা সেগুলো তারা দিল। যেমন ইলেকট্রিক ডিপার্টমেন্ট আর ফায়ার ব্রিগেড বা আমাদের যে ব্লকের তরফ থেকে যেসব ঘটনাঘটনা বললো সেখানে সবই ভালোই বলেছে, ভালোই প্রচার করেছে। সামনে পুজো আসছে, তার আগে আমরা প্ল্যানিং করে নিচ্ছি যে আমাদের কোন এলাকায় কী দরকার, কী কাজ দরকার, কোথায় কী সমস্যা আছে সেগুলো। এবং ভারী বর্ষণ হলো, বর্ষণে কিছু রাস্তাঘাটের ক্ষতি হয়েছে, সেগুলো রিপেয়ারিংয়ের জন্য। এবং পুজো মণ্ডপের সামনে কোনো রাস্তা খারাপ থাকলে কেন মানুষের বা দর্শনার্থীর যে যাতায়াতের সুবিধা হয়, অসুবিধায় না পড়ে, সেই সব নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। নবগ্রাম ব্লকের মধ্যে অবস্থিত যে দুর্গা পুজোগুলি পরিচালিত হয় তার কমিটির পক্ষ থেকে তারা এসেছিলেন, যারা এই পুজো পরিচালনা করেন। সার্বিকভাবে প্রশাসনের পক্ষ থেকে এই সভা আহ্বান করা হয়েছিল এবং এই মিটিং আজকে সাকসেসফুল। সবাই আজকে সরকারি নিয়ম মেনে সমস্ত রকম যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি যাতে প্রশাসনের দিক থেকে কোনো সমস্যা না থাকে সেই ব্যাপারে আলোকপাত নিয়ে করে সার্বিক এই পুজোকে আমরা একটা মিলনক্ষেত্র, একটা সম্প্রীতির বন্ধন দিয়ে গোটা নবগ্রামে এই পুজো পরিচালনা করতে চাই।